বিসমুল্লাহ রহমান রাহিম এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেল এবং মাঝবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কৃষি উদ্যোক্তা ভাই ও বোনদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম সবসময় কৃষিতে কীভাবে ডেভেলপ করা যায় এটা নিয়ে সবসময় আপনাদের সামনে কথা বলে আসি তারই ধারাবাহিকতায় আসলে কই এবং শিং মাছ কেন করবেন এবং আসলে কাপ জাতীয় মাছ করবেন প্রিয় দর্শক আমরা যখন এই পুকুরটা এখানে অকেজ জায়গাটাকে কাজে লাগাই তখন কিন্তু আপনাদের সামনে ভিডিও আপলোড করি এবং আজকে দীর্ঘ ছয় থেকে সাত মাস পর আসলে আমাদের এই পুকুরটার কী অবস্থা সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি প্রিয় দর্শক আসলে কাপ মাছ অনেক সময় লাগে আমাদের এখানে আসলে সিলভার কাপ বা লাইলনটিকাপ বা কারফু মাছ যেটাকে বলে আমরা সেই কাপ জাতীয় মাছ দিয়েছিলাম কারণ আমরা সব সময় কম্প্রোমাইজ করে আসলে কাজ করি সেটা হলো আসলে কোন চাষটা লাভজনক এবং কোন চাষটা আসলে অল্প সময় করে কৃষক অল্প জায়গাতে অধিক ফলন আনবে সেরকম তথ্যই আমরা দিয়ে যাচ্ছি প্রিয় দর্শক এখানে আমার সাত মাসের মধ্যে আজও কিন্তু আমরা এই পুকুর থেকে কিছু কই মাছ ছিল আমরা সেই মাছগুলোকে আসলে অন্য পুকুরে হস্তান্তর করছি বা অপসারণ করছি এটা আপনাদেরকে দেখাইছিলাম কিন্তু এই হাউজে এখন পর্যন্ত আমরা মাছ বিক্রি করতে পারি নাই আর অন্যান্য আমাদের কৃত্রিম পুকুরগুলা থেকে আমরা কয়েকবার করে মাছ কিন্তু হারভেস্টিং করলাম তাহলে এখানে যদি বর্ষরে একবার মাছ বিক্রি করে আমরা যে অর্থটা পাবো সেটার একটা ব্যাপার এবং প্রতি মাস যে হারভেস্টিং করে যে অর্থটা পাবো এটার একটা ব্যাপার তাই আমি অল্প যাদের পুকুর আমি কাপ মাছ আপনাদেরকে চাষ করতে বারণ করছি তা নয় আসলে আমরা যারা চাষি আমাদের সব সময় অর্থের প্রয়োজন তাই আমি বলবো যাদের অল্প জায়গা অল্প চাষ এবং আমাদের সবসময় পয়সার প্রয়োজন তাই যারা আসলে কাপ মাছগুলো অল্প জায়গাতে না করে আপনারা অবশ্যই কই এবং শিং মাছগুলো চাষ করেন তাহলে আমার মনে হয় আপনারা ভালো আর্নিং করতে পারবেন এবং দ্রুতগতিতে আর্নিং করতে পারবেন সেটার প্রমাণ আমি নিজেই আসলে এই পুকুরটার থেকে আমরা এখন পর্যন্ত কোনো মাছ বিক্রি করতে সক্ষম হয় না সবচাইতে যেটা কাপ মাছের সমস্যা সেটা হলো অল্প জায়গাতে যখন কাপ মাছ করবেন তখন এই মাছগুলো অক্সিজেন ফল করে এবং বহুমুখী রোগ সমস্যা হতে পারে কিন্তু আসলে কই মাছ রোগমুক্ত এবং অক্সিজেন ফল করার সমস্ত সম্ভাবনা থাকে না এবং কাপ মাছের খাবার যেটা ব্যাপার সেটা আসলে কাপ মাছ সব ধরনের খাবার খায় না কিন্তু আসলে খাওয়ার ক্ষেত্রে কই এবং শিং মাছ আপনারা নিজেরা তৈরি করেও খাবারগুলো দিয়েও কিন্তু আসলে অল্প জায়গাতে অক্সিজেন ফল ছাড়া এখানে কিন্তু কাপ মাছ দেওয়া আমাদের কয়েকবার অক্সিজেন ফল করছিল প্রিয় দর্শক আসলে মাছগুলো ভাসে যখন এবং কিছু সিলভার মাছ আমাদের মারাও গেছিল আসলে অধিক ঘনত্ব দেওয়ার কারণে এবং কাপ মাছ যদি যারাও করবেন একটা ঘনত্বর ব্যাপার আছে এটা হিসাব নিকাশ করে দিবেন তা নাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন তাই আসলে কাপ মাছটা যাদের অল্প পানি তারা কখনোই আমাদের মতো এই ভুলগুলো করবেন না অল্প গভীরতাতে আসলে কাপ মাছ চাষ করা যায় না যাদের গভীরতা বেশি আছে এবং পুকুরগুলো বড় বড় তারা আসলে কাপ মাছ চাষ করতে পারবে তাই উদ্যোক্তার বিড়ম্বনা থেকে বাঁচার জন্য এবং সব সবসময় ভালোর জন্য আমরা এইসব আপডেটগুলো দিয়ে থাকি তাই আসলে কাপ মাছের চাইতে দ্রুত গতিতে ভিয়েতনামি কই কোয়ের পাশাপাশি আপনারা শিং এই মাছগুলো দ্রুত এবং অধিক ঘনত্ব মাছ চাষ করা যায় এবং কাপ মাছ দীর্ঘ সময় লাগে এবং যে জলাবদ্ধতা বেশি এবং গভীরতা বেশি এবং আসলে যে পুকুরগুলো অনেক বড় বড় সেই সমস্ত পুকুরে আপনারা কাপ মাছ চাষ করেন অর্থাৎ সিলভার লাইলনটিকা কার্পু যে কোনো বাটা বিভিন্ন ধরনের কাপ সাদা মাছ যেগুলোকে আমরা বলি সিলভার কাপ এগুলা করেন কিন্তু আমাদের মতো যাদের প্রিয় দর্শক অল্প জায়গা সেই সমস্ত চাষিরা কখনোই এই ধরনের কাপ মাছ চাষ করবেন না তাহলে বছরে একবার মাছ বিক্রি করলে আমরা আসলে যে অর্থটা পাবো এই অর্থ আমাদের জন্যে চলা অত্যন্ত জটিল এবং কঠিন হবে তাই আমি চাষিদের অবগতির জন্য ছোট পুকুর চাষিদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা কই মাছ এবং শিং মাছ অধিক ঘনত্ব অল্প জায়গাতে করেন শিং মাছও সময় লাগে কিন্তু সাথে যদি আমরা কই মাছগুলো করি তাহলে শিং যদি রাখেও দিই অর্থাৎ তিন মাসে আমরা যদি কই দুইবার করি তাহলে শিংটা শেষের বারে আমরা করতে পারবো তাই আমি আপনাদেরকে এতটুকুই জানাবো আমি ছোট পুকুর চাষিদেরকে কই এবং শিং মাছ চাষ করার আহ্বান জানে আজকে আসলে বেলা চলে গেছে এই ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমাদের এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেলে পূর্ণ দামে আমরা কৃষি নিয়ে আগাচ্ছি আপনারা এই চ্যানেলটা দেখবেন আমরা যখন শীতের সময় এই দিকে আসলে মাছ নিয়ে যখন তা কমে যায় তখন আমরা কৃষি ফার্মে বহুমুখী প্রজেক্ট নিয়ে কাজ করছি আপনাদের দোয়া ভালোবাসা চাই এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম